এই বছর অ্যাপল খুব একটা নতুন ফিচার অ্যাড করেনি তাদের অ্যাপল ওয়াচ সিরিজ 5 এ। জাস্ট দুই একটি নতুন ম্যাটেরিয়ালের অ্যাপল ওয়াচ অ্যাড করা হয়েছে এবং নতুন কিছু ওয়াচ ব্যান্ড অ্যাড করা হয়েছে। বাট এই বছর অ্যাপল ওয়াচের সবচেয়ে বহুল আলোচিত ফিচার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। তার মানে এই ওয়াচের ডিসপ্লেতে একটি নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা কিনা অ্যাপল ওয়াচের ডিসপ্লেকে লো ব্রাইটনেসে অলওয়েজ অন রাখে। অ্যাপল এই টেকনোলজিকে বলছে LTP, যার ফুল ফর্ম লো টেম্পারেচার পলিসিলিকন অক্সাইড, যা কিনা একটি স্পেশাল হার্ডওয়্যার যেটা শুধুমাত্র অ্যাপল ওয়াচ সিরিজ 5 এ ব্যবহার করা হয়েছে। সো কোনো ধরনের কোনো সফটওয়্যার আপডেট করে অলওয়েজ অন ডিসপ্লে এর ফিচারটি আপনি অন্য কোনো অ্যাপল ওয়াচে ব্যবহার করতে পারবেন না। ডিসপ্লেটি 60 ফ্রেম OLED ব্রাইট ডিসপ্লে, যা ইনডোর এবং আউটডোরের যে কোনো জায়গায় ভিজিবল। বাট যখন ডিসপ্লেটি অলওয়েজ অন থাকবে তখন রিফ্রেশ রেট 1 ফ্রেম পার সেকেন্ডে কনভার্ট হবে। দ্যাট মিনস ওয়াচের যে কোনো ধরনের অ্যানিমেশন অফ থাকবে এবং রিফ্রেশ রেট কম থাকায় ব্যাটারি লাইফ ইমপ্রুভমেন্টে সাহায্য করবে। যদি একটু খেয়াল করে দেখেন, যখন রিফ্রেশ রেট 1 হবে তখন স্মুথ সেকেন্ডের বারটি দেখা যায় না, বিকজ এভরি সেকেন্ডে স্মুথ মোশন হলে ব্যাটারি লাইফ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপনার অলওয়েজ অন ডিসপ্লে কেন লাগে? অ্যাকচুয়ালি আফটার ইউজিং ইট ফর 1 মান্থ আমি বলবো এটা সত্যি অনেক হেল্পফুল ইন সার্টেন টাইমস। আগের যে কোনো জেনারেশনের অ্যাপল ওয়াচের টাইম দেখতে হলে আপনাকে হাত উঠিয়ে টাইম দেখতে হতো টু টার্ন অন দ্যাট ডিসপ্লে, কিন্তু এখন আপনি যে কোনো অ্যানালগ ওয়াচের মতো যে কোনো পজিশনে টাইম দেখতে পারবেন। দ্যাট মিনস আপনি যখন ড্রাইভ করছেন অথবা আপনি যখন এমন কোনো মোমেন্টে আছেন যখন হাত উঠিয়ে টাইম দেখার পসিবল না, তখন হয়তো আপনি দূর থেকে সময় দেখতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি বিকজ অফ দ্যাট আপনি ব্যাটারি লাইফে পুয়ার পারফরমেন্স পাবেন। অ্যাপল ওয়াচ সিরিজ 4 এক কথায় 2 দিন এক চার্জে ইউজ করা যায়, বাট অ্যাপল ওয়াচ সিরিজ 5 এন্ড অফ দ্য ডে 30% ব্যাটারি লাইফ বাকি থাকে, যদিও অ্যাপল ক্লেম করেছে সিরিজ 4 এবং সিরিজ 5 এর ব্যাটারি লাইফ উইল বি সেম। অ্যাপল কম্পাস নামে নতুন একটি অ্যাপ অ্যাড করেছে, সত্যি বলতে যেটা আমি কেনার পর থেকে একবার শুধুমাত্র দেখার জন্য ব্যবহার করেছি, এবং নয়েজ নামে আরেকটি নতুন অ্যাপ অ্যাড করেছে যা কিনা আপনার আশেপাশের সাউন্ড লেভেল চেক করবে এবং আপনাকে জানাবে ইজ ইট টু লাউড, যা আপনার শ্রবণ ক্ষমতার ক্ষতি করবে কিনা। বাট এগেইন অ্যাপল ওয়াচের বাইরে মার্কেটে আর কোনো কম্পিটিটর নেই যারা এই কোয়ালিটির ওয়াচ কনজিউমারকে প্রোভাইড করে। বাট হ্যাঁ, আপনারা সবাই হয়তো জানেন এটি অ্যাপল ওয়াচ, তার মানে অ্যাপলের কোনো ফোন ছাড়া আপনি এই ওয়াচটি ইউজ করতে পারবেন না। কোনো ধরনের অ্যান্ড্রয়েড সাপোর্ট অ্যাপল ওয়াচে নেই। আপনার অ্যাপল ইকোসিস্টেমে থাকতে হবে এই ওয়াচটি ব্যবহার করার জন্য। অ্যাপল ইকোসিস্টেম কি, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এবার বলি আরও কিছু ফিচার। অ্যাপল ওয়াচ অলওয়েজ বেস্ট অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য। ওয়াচ অ্যাপস থেকে অথবা ওয়াচ থেকে আপনি আপনার এক্সারসাইজের ডিউরেশনগুলো দেখতে পারবেন। আপনি ট্র্যাক করতে পারবেন আপনার হাঁটা থেকে শুরু করে সুইমিং পর্যন্ত। বাইরের কান্ট্রিতে অ্যাপল ওয়াচ প্রায় সব জায়গায় দেখা যায় শুধুমাত্র এই ফিচারগুলোর জন্য। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং অবশ্যই আপনার অপিনিয়ন কমেন্টে লিখে জানান। যদি শেয়ার করেন ভিডিওটি দেন আমি হয়তো অনেক বেশি উপকৃত হব। থ্যাংকস ফর ওয়াচিং, ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।